বড়ই বিচিত্র এই পৃথিবী বড়ই বিচিত্র তার ইতিহাস এই মানব জগৎ বড়ই বিচিত্র সেই জন্য এই জগতের ইতিহাস আরো বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের পাতা ঘাঁটলে বিচিত্র সব কাহিনী আজও আমাদের চোখে ভেসে ওঠে যার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সঠিক জানা না থাকলেও এই সত্য এবং মিথ্যার সংমিশ্রণে গড়ে ওঠা কিছু তথ্য কিছু কথা আজ আমি আপনাদেরকে শোনাব কিছুদিন আগে আমি মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছিলাম এই ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদে আমরা অনেক কিছুই দেখেছিলাম যার মধ্যে মুর্শিদাবাদে মহিমপুরে অবস্থিত একটি সমাধি ক্ষেত্র দেখেছিলাম যেটিকে বলা হয় জীবন্ত সমাধি শোনা যায় কোনো এক রাজার মেয়ে বা কোনো এক নবাবের স্ত্রী তাকে জীবিত অবস্থায় এখানে সমাধিষ্ট করা হয়েছিল ওখানকার গাইডের মুখে অনেক কিছু শুনেছিলাম এবং পরে বাড়িতে এসে অনেক বই ইন্টারনেট ঘেঁটে আমি যে যে তথ্য পেয়েছি সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা অনুগ্রহ করে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে মুর্শিদাবাদের প্রবর্তক এবং বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ তিনি ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু পরবর্তী প্রথম স্বাধীন নবাব এবং আমাদের এই বাংলা বিহার উড়িষ্যা প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ এবং তার একমাত্র বেগম নৌসরী মানু ছিলেন অপুত্রক কিন্তু তাদের পালিত এক পুত্র এবং দুই কন্যা ছিল তাঁর দুই কন্যার মধ্যে একজনের নাম ছিল জিন্নাত উন্নেশা বা আজিম উন্নেশা এবং অপরজনের নাম ছিল আজমাত উন্নীষা নবাব কুলি খাঁ তার দুই কন্যাকে বিবাহ দেন উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে এই সুজাউদ্দিন মোহাম্মদ খান পরবর্তীকালে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন এবং তখন তার নাম হয় সুজাউদ্দিন বা নবাব সুজাউদ্দৌলা এই সুজাউদ্দৌলা ছিলেন মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব তাঁর মোট তিনটি বেগম ছিল যাদের মধ্যে অন্যতম ছিলেন জিন্নাত উন্নিশা বা আজিমুন্নেসা বেগম তিনি ছিলেন এই নবাবের বড় বেগম যাই হোক আজ আমি এই আজিমুন্নেসা বেগম সম্বন্ধে কিছু প্রচলিত কথা আপনাদেরকে জানাব আজিমুন্নেসা বেগম ছিলেন ওই সময়ে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষের সবথেকে প্রভাবশালী এবং ধনশালী মহিলা তিনি ছিলেন ওই সময়ে প্রচুর সম্পত্তির মালিক একবার এই বেগম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং অসুস্থ হয়ে পড়েন তার পিতা মুর্শিদকুলি খান এবং স্বামী সুজাউদ্দৌলা সেই সময়ের নামকরা সব চিকিৎসক হেকিম কবিরাজ জোগাড় করে বহু চেষ্টা করেও এই অসুখ সারাতে পারলেন না তখন তারা সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই দুরারোগ্য অসুখ সারাতে পারবে তাকে বহুমূল্য পুরস্কারে পুরস্কৃত করা হবে শেষে এক হেকিম এই অসুখ সারাতে সম্মত হন এবং তিনি ঔষধ দেন এই ঔষধের পথ্য হিসাবে আজিমনীষা বেগমকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা বা হৃৎপিণ্ড খেতে বলেন ওই হেকিমের দাওয়াইতে বেগম শেষ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে যান কিন্তু শিশুদের কলিজা খাওয়া তার এক নেশায় পরিণত হয়ে যায় যেহেতু আজিমন্নিষা বেগম ছিলেন ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী মহিলা তাই তাঁর কথা মতো তার বিশ্বস্ত অনুচরেরা প্রতিদিন একটি করে শিশুর কলিজা জোগাড় করে আনত এবং বেগম তা খেয়ে বড়ই তৃপ্ত অনুভব করতেন এই ব্যাপারটি অনেকদিন চাপা থাকে কিন্তু শেষ পর্যন্ত এই কথাটি নবাব কুলি খাঁর কানে যায় এবং তিনি বিষয়টি অনুসন্ধান করে যখন জানতে পারলেন যে এটি একেবারে সত্যি তখন এর দণ্ডস্বরূপ তার কন্যা তথা আজিমুনষা বেগমকে জীবন্ত সমাধি দেন আবার কারো কারো মতে নিসা বেগমকে তার স্বামী তথা সুজাউদ্দৌলা নিজেই জীবন্ত সমাধি দিয়েছিলেন এর কারণ আজিমুন বেগম এবং তার স্বামীর মধ্যে সর্বদা মনোমালিন্য দেখা যেত আমি একটি বইতে পড়েছিলাম আজিমুন বেগম তার স্বামীর চরিত্র নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করতেন এবং সুজাউদ্দিনও তাঁর স্ত্রীকে প্রশ্রয় দিতে কুণ্ঠা বোধ করতেন যার ফলে এদের দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না এছাড়া আজিমুন বেগম ছিলেন স্বাধীন চেতা তিনি সর্বদা স্বাধীন থাকতে ভালোবাসতেন এবং নিজের মত পোষণ করতে চাইতেন তাই অনেক সময় তার স্বামী সুজাউদ্দৌলার সঙ্গে তার মতের পার্থক্য ঘটত জীবিতকালে আজিমন্নিষা বেগম তার পিতার ন্যায় একটি মসজিদ নির্মাণ করান এবং তার সিঁড়ির নিচে তার সমাধি প্রস্তুত করেন তিনিও মনে মনে করতেন তার সমাধির উপর থেকে মসজিদে প্রবেশ এবং প্রস্থানরত পূর্ণবান মানুষের চরণস্পর্শে তার সমস্ত পাপ হয়ে যাবে এবং তার মুক্তি লাভ ঘটবে তাই তার ইচ্ছা অনুসারে তাঁর তৈরি সমাধিস্থলেই তাকে জীবন্ত সমাধি দেওয়া হয় এবং তার সমাধির ঠিক ওপরে বাম দিকে আরও একটি সমাধি দেখতে পাওয়া যায় এটিকে অনেকে সেই হাকিমের সমাধি বলেন আবার কেউ কেউ এই সমাধিটিকে বেগমের এক বিশ্বস্ত অনুচরের সমাধি বলে উল্লেখ করেন তবে এই সমাধিটি যারই হোক না কেন তাকে জীবিত না মৃত অবস্থায় সমাধি দেওয়া হয়েছিল তা কারোর জানা নেই তবে নিশা বেগমের মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে আজ থেকে প্রায় দুশো পঁচাশি বছর আগেকার ওই রহস্য আজও মুর্শিদাবাদের নানাচে কানাচে কান পাতলে শোনা যায় তবে দুশো পঁচাশি বছর আগেকার ওই অমীমাংসিত রহস্য আজও রহস্যই রয়ে গেছে শোনা যায় একবার প্রবল ভূমিকম্পে এই মসজিদটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলেও এই মসজিদের কিছু অংশ যেমন একটি কারুকাজ করা দেওয়াল আজও দেখা যায় যার শৈলীর সঙ্গে নবাব কুলি খান নির্মিত কাডরা মসজিদের অনেক মিল লক্ষ্য করা যায় বর্তমান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ উনিশশো সালে এই ভগ্নপ্রায় সমাধিক্ষেত্রটি অধিগ্রহণ করেন এবং এটিকে সাধারণের দর্শনের ব্যবস্থা করে দেন সতেরোশো সালে এই মসজিদটি নির্মাণ করা হয় তবে আজিমনীষা বেগম ঠিক কত সালে মারা যান বা ঠিক কবে তাকে জীবন্ত কিংবা মৃত সমাধি দেওয়া হয় ইতিহাসের কোথাও তার উল্লেখ নেই যদি আপনারা এই বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সুবিধার জন্য আমি আমার লেখার পুরো কপিটি আপনাদের সামনে তুলে দিলাম আপনারা একবার পড়ে নিতে পারেন খুব ভালো লাগবে নমস্কার ধন্যবাদ